ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে যে কাজগুলো থাকে, বাসি থালা বাসন ধোয়া, দেন রান্নাঘরটা টোটালি আগে আমি একবার মুছি সব কিছু, তো সেই কাজগুলোই করতেছি। থালা বাসন ধুচ্ছি, এখানে আমরা দেখতেছো যেদিন আর কি রাতে ধোয়া হয় না, কিছুদিন যাবতই রাতে ধোয়া হয় না, এই জন্য বেশি জমা হচ্ছে, কারণ এত রাত হয়ে যায় আমাদের ফিরতে ফিরতে, তারপর আর কাজ মানে করতে ইচ্ছা করে না, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এই যে সকালবেলা উঠে সব কাজ টাজ করতেছি, তারপর রান্না বান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে আমরা মেলায় যেতে চাইছি, কিন্তু বৃষ্টি পড়তেছে। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেলাম, কাজ বাজ করলাম, তোমরা তো দেখলা। এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট বানাবো সবার জন্য, এই যে সব কিছু নিয়ে বসে গেছি, এখানে বসে কাটাকুটি করবো, খালার জন্য ওয়েট করতেছি। বৃষ্টির মধ্যে মনে হয় না খালা আসতে পারবো, ওই যে ওইখানে খালার বাসা। বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না বৃষ্টি কমবে কি না, বৃষ্টি কমলে আমরা মেলায় যাবো, না কমলে তো যাওয়া হবে না। কিন্তু ভালোই লাগতেছে, আমার বৃষ্টি খুব পছন্দ। ভিজতে ইচ্ছা করতেছে, কিন্তু তোমাদের ভাইয়া আমার দৌড়ানি দিল। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আমি টিভি দেখতেছি আর কাজ করতেছি, ওদের জন্য ব্রেকফাস্ট বানায় তারপর ওদের উঠাবো। তো আজকে হচ্ছে বানাবো আমি আফগানি অমলেট। তখন সব কিছু কাটাকাটি করে তোমাদের সাথে রেসিপি অবশ্যই শেয়ার করব। তো নাতিনি সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবা কীভাবে বানাইতে হয়। এটা আমার অনেক ফেভারিট, আর হচ্ছে এটা সিম্পলের মধ্যে একটু হেলদি, একটু হ্যাভি, ভালো লাগে, সকালবেলার জন্য একদম পারফেক্ট। এই রেসিপিটা হচ্ছে আমি যে মেহজাবিন চৌধুরী আপু তার থেকে নেয়া, মানে সে হচ্ছে ইউটিউবে আপলোড দিছিল, সেই ভিডিও দেখে হচ্ছে আমি শিখছি এটা গত রোজায়, গত না তার আগের বছর রোজায়, আর সেই থেকে আমার অনেক বেশি ফেভারিট এটা। তো অবশ্যই নাতিনি সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে রেসিপি পেয়ে যাবে। আমার হচ্ছে ভাত বসানো ছিল, এর মধ্যে কারেন্ট চলে গেছে তোমার সাথে কথা বলতে বলতে, তো আমি এখন হচ্ছে ভাতটা গ্যাসে বসিয়ে দিব, যেহেতু কারেন্ট নাই হইতে টাইম লাগবে না, এখন ভাত আর কি হয়েই গেছে, আমি এটার উপরে রাখতে পারি। এটা যে গরম আছে, এই গরমে আর কি হয়ে যাবে, আমি একটু দেখে নিই কতটুকু হয়েছে। এখনও অনেকটা বাকি আছে, তো আমি হচ্ছে গ্যাসে বসিয়ে দিব। অবশ্যই এখান থেকে বৃষ্টির পানি আসতেছে, ঘুমে পুরা সেন্সলেস, যার জন্য টের পাচ্ছে না। উঠ ওমা, সকাল হয়েছে, সকাল না দুপুর হয়েছে, উঠ। দুপুর হয়নি, সর্বোচ্চ গেলে 11 বাজে, আমি জানি না। না 2টা বাজে, উঠ। কি সুন্দর বৃষ্টি পড়ে দেখ, ওয়াও, জাস্ট ওয়াও। আমি হচ্ছে যখনই কাটাকুটি করি, মানে সারাদিনের জন্য রান্নাবান্নার জন্য যা যা সব কিছু নিয়ে একবারে বসে পড়ি, বা যেখানে রান্নাঘরে দাঁড়ায় কাটলো ওখানে সব কিছু একবারে গোছায় নিই, পানি টানি যা লাগবে সব, কারণ ওই যে বারবার উঠে আনা আমার পছন্দ না, আর রান্নার মধ্যে এইটা নাই ওইটা নাই এটা কাটি নাই এই ভুল যাতে না হয়, তাই আমি গোছায় কাজ করতে পছন্দ করি। তো এখানে হচ্ছে আলু কিউব কিউব করে কেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে, তারপরে ধনে পাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কেটে নিছি, তো সব কিছু এখানে বসে বসে আমি কেটে নিছি।
তো কাটতে কাটতে হচ্ছে কারেন্ট চলে আসছে, আমি টিভি দেখছি, হচ্ছে কাজগুলো করছি। তো কেটে নিচ্ছে হচ্ছে এখানে লাগবে আমাদের একটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি বেশি করে, কাঁচা মরিচ, ধনে পাতা, আর হচ্ছে আলু এই যে ছোট ছোট করে আমরা গুটের মধ্যে যেভাবে দিই সেভাবে কিউব করে কেটে নিচ্ছি। আর লাগবে যে কটা ডিম দিয়ে বানাবো আমরা সেই কটা ডিম লাগবে, আমরা তিনজনের জন্য বানাবো, কারণ আজকে হচ্ছে জিহাদ নাই, ওর পরীক্ষা, ও পরীক্ষা দিতে গেছে, সবার জন্য দোয়া করবেন। আর আমি ইফাত, আর হচ্ছে আপনাদের ভাইয়া। তো তেলের পরিমাণটা কমই দিব, কারণ আমরা সবাই তেল কম খাই, আর তেল কম খাওয়াটা সবার জন্য ভালো, স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি সাথে সাথে হচ্ছে আলুগুলো দিয়ে দিব, কারণ অনেকক্ষণ আলুটা ভাজবো, এটা টোটালি পানি ছাড়া হবে, তাই আগে যদি পেঁয়াজটা বেশি করে ভেজে নেই তাহলে লাস্টের দিকে পেঁয়াজটা পড়ে যাবে, খেতে আর স্বাদটা থাকবে না, পোড়া পোড়া একটা ফ্লেভার চলে আসবে। তাই এই যে সবগুলো আলু পানি ঝরায় সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, তারপরে কতক্ষণ নাড়বো, লাইক পানিটা শুকানো পর্যন্ত নাড়তে থাকবো। তো এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করে দিব লবণ, লবণ দিয়ে তারপর হচ্ছে কতক্ষণ নাড়াচাড়া করব, এটা একটু পরপর নাড়তে হবে, যেহেতু হচ্ছে এটা পানি ছাড়া হবে, তো এই জন্য বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ননস্টিকের ফ্রাই প্যান হলে বেশি বেটার হবে সেক্ষেত্রে। তো তারপর হচ্ছে আমি ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর উঠে আবার নাড়তেছি, তো বললাম আমি বারবারই এটা নেড়ে দিতে হবে, তো আবার ঢাকা দিয়ে দিব আমি 4-5 মিনিটের জন্য। তো ঢাকার উঠানোর পরে আবার হচ্ছে নেড়ে দিচ্ছি আমি, আবার ঢাকা দিয়ে রাখছিলাম 2 মিনিটের জন্য। লাইক এটা দেখতে হবে, বুঝে বুঝে যে আলুটা কখন সিদ্ধ হয় এরকমভাবে করতে হবে। তো তারপর হচ্ছে এই পর্যায়ে আলুটা একটু নরম হয়েছে, এখন আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো, যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম। তারপর ঢাকা দিয়ে দিলাম, তো উঠে হচ্ছে আবার আমি দেখবো যে আলুটা নরম হয়েছে কি না, আবার নেড়ে দিব, কারণ বারবার নেড়ে দিচ্ছি, আমার এটা ননস্টিকের না, তো লেগে যাবে নিচে তাই। তো এই যে এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিব, অনেক সুন্দর লাগতেছে দেখতে, কালারফুল একদম। তো লাস্টে ধনে পাতা দেওয়ার পরে আরও সুন্দর লাগবে। তো টমেটো কুচি দেওয়ার পরে আবার কতক্ষণ নেড়ে দিব আমি, সুন্দরভাবে মিক্স করে নিব, নিয়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে আমি রেখে দিব। এখন রাখতে হবে একটু লং টাইম, লাইক আলুটা টমেটোটা একটু ভালোভাবে নরম হোক। তো নরম হওয়ার পরে আবার এই যে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি সব কিছু। তো তারপর আবার একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ লবণ যেহেতু টমেটো দিছি সেই টমেটোর জন্য লবণটা দিলাম। তো টমেটো পানি বের হয় সেই পানিটা টানা পর্যন্ত ওয়েট করছি। এই যে এখন সব কিছু একদম নরম হয়ে গেছে, এই পর্যায়ে আমরা আলুটা কিন্তু এরপরে আর নাড়তে পারবো না, ডিমটা দেওয়ার পরে, ডিম দেওয়ার আগ পর্যন্ত ভালো করে নাড়তে হবে। তো এরপর হচ্ছে 3টা ডিম যাতে দিতে পারি আমি সেরকম করে দিব, পাশাপাশি যাতে 3টা ডিম দিতে পারি, বা যে যে কয়টা ডিম, যে কয়জন মানুষ বা যার যে কয়টা লাগে সেরকম পরিমাণ মতো। তো ডিমের উপরে দিয়ে দিব লবণ, দেন হচ্ছে গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম। এটা কিন্তু হয়তো বেশি সময় লাগে না, কিন্তু খুবই মজা। তো এরপর দিয়ে দিব ধনে পাতা কুচি, তারপরে কাঁচা মরিচ। তো সব কিছু মিলে দেখতে দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, খেতে এটা অনেক মজা। তো অবশ্যই একবার করে সবাই ট্রাই করবেন। আর আহা মরিচে অনেক কিছু লাগে সেটাও কিন্তু না, আমাদের রেগুলার জিনিস দিয়ে হয়ে যায়। এই যে ফাইনালি হয়ে গেছে, তো এটা এখন সার্ভ করার একটা টেকনিক আছে, পিজা কাটার মতো এইভাবে কেটে দেন হচ্ছে এইভাবে উঠাতে হবে, এখান দিয়ে দেখেন তো কঠিন, এই তারপর সার্ভ করতে হবে আলুর সঙ্গে, সার্ভ করে তারপর কিছুদের আমি ব্যাগ দিব তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার আফগানি অমলেট রেডি, বৃষ্টি দেখবো খাবো, মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজা, খেয়ে দেখছি। আর তোমাদের ভাইয়া ওরা এখনও ঘুমাচ্ছে, উঠবে তারপর হচ্ছে খেতে দিব, আর খালা আসছে সব কাজ করতেছে, একদম বাসা চকচকা হয়ে যাবে। আমি এখন খাবো, খাওয়া দাওয়া করে হচ্ছে আমার এটা বানাইতে বানাইতে ওইদিকে দুপুরে রান্নাও শেষ, আর হচ্ছে আমরা এটা খেয়ে আমি আর ভাত খাবো না, ওরা খেলে খাবে। তারপর হচ্ছে আমি বের হইতে চাইছিলাম কিন্তু বৃষ্টি, ওয়েট করবো বৃষ্টি কমলে আমরা মেলা যাব, না কমলে কিছু করার নেই, বাসায় বসে বসে বৃষ্টি উপভোগ করবো। হাই, তো রেডি হয়ে গেছি আমরা, এখন বের হবো, বৃষ্টি একটু কমছে, তো ওদিকে সবাই চলে আসছে আমাদের জন্য ওয়েট করতেছে, তো আমরা এখন যাবো, তোমাদের সাথেই থাকো। কলিয়াপুর জন্য বলো, কলিয়াপুর জন্য
সাভার এনাম মেডিকেলের ওইখানে মেলাটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, রিক্সায় চলে আমরা তারপর চলে আসছি। আর মেলার হচ্ছে প্রবেশ টিকিট ছিল মেবি 20 টাকা করে। কালকা উপর ছিল অ্যাপেলটা ইনি কে এনার আমি চিনলাম না বুঝছি আমি আমি কই যে কিরে খাঁচার ভিতরে ঠিক গাও তো এই আমরা চলে আসছি এনামের পিছনের মেলায় তাও তো বেশি মনে হয় ভাই প্রেম না পেরে বাসায় যাও তোমরা আমি একটা নিব এটা কত এটা নিব রে ভাই নৌকায় সবাই মিলা ভাই নৌকায় পছন্দ হয় না ঢাকা ছাড়া কালেকশন দেখতে পায় না আকর্ষণ একটা আকর্ষণ একটা আমার জন্য একটা স্যুট বেতন একটা স্যুট আবার কি আমাদের এই জায়গাটা দরকার আমি একটা গ্লাস নিয়ে চা খাওয়া সবার গ্লাসে আমার নাই একটা ক্যামেরা জমা দিলে
দেখেন হচ্ছে স্যার ক্যামেরা কি যেন হয়েছে সেটা ঠিক করতেছে, টাইট দিচ্ছে নাট। তো আমি বুঝলাম বৃষ্টির মধ্যে ক্যামেরা নিতে হবে না, তারপরও ক্যামেরা নিয়ে আসছে। তো আমি ছবি টবি তুলি নাই কারণ আমার মুড ছিল না, লাইক আমার কালকে মন মেজাজ মানে মেলায় যাওয়ার দিন মন মেজাজ অনেক ভালো ছিল, অনেক ফুরফুরা মেজাজ ছিল, আমরা অনেক বেশি মজা করছি, অনেক মানুষের সাথে দেখা হয়েছে। এই ছবি তোলার আলাদা করে মুড হয় না, আর বাচ্চাটাকে নিয়েই তো আমি ছিলাম। বাচ্চাটা আমার কাছ থেকে যেন সরতেছি না, একটু পরেই দেখবা যে ওর সাথে দেখা হবে আমার। মাশাল্লাহ এত কিউট, আমি এখনও ওরে অনেক মিস করতেছি, ওর হাসিটা, আমার প্রতি ওর মায়া টান সব কিছু। কত করে জোড়া? 120 মেলায় সব কিছুই ঠিক আছে, সব কিছুই পাওয়া যায়, কিন্তু অনেক অনেক বেশি দাম চায় সব কিছুর। তো দরদাম করে আমরা তারপর কিনলাম মাটির এই ছোট ছোট শোপিসগুলো, 10 টাকা করে চায়, মানে সব কিছুরই অনেক অনেক বেশি দাম। দেন হ্যান্ড প্রিন্টের যে শাড়িগুলো হচ্ছে নর্মালি আমাদের এখানে অন্ধ মার্কেটে বা সিটি সেন্টারে নিউ মার্কেটে হচ্ছে 600 করে 500 করে পাওয়া যায়, সেই শাড়িগুলো এখানে চায় 1200 1300 1400 দাম। শুনে আমার বোঝা হয়ে গেছে যে এখান থেকে কিনলে লস। তো যেগুলো হচ্ছে আনকমন ছিল আর আমাদের প্রয়োজন ছিল তেমন কিছুই আমরা কিনি। তো মাটির জিনিসগুলো কিনে ওখানেই রেখে যাই আমরা হচ্ছে এখন। আর ওই যে নৌকাটা, সেই নৌকাটায় উঠবো সবাই মিলে, অনেক বেশি ফান করছি আমরা সবাই মিলে। আসলেই অনেক মানুষ এক হয়েছি তো অনেকদিন পরে, আমার মন অনেক ভালো ছিল সবাই দেখি হয়তো বুঝতে পারতেছো। তো যখন আমরা সবাই মিলে নৌকাটায় উঠবো, তো বলতেছে কার কার ভয় লাগতেছে উঠবে না, তো আমরা টান দিয়ে নিয়ে সবাইকে উঠাইছি। তো এই যে উঠছি, এই যে হচ্ছে জিহাদ বসে বসে ভিডিও করতেছে। আসলে এটা মজারও কিন্তু আবার যেন কেমন ভয় ভয়ও লাগছে, অতটা ভয় হলো না, আবার আমরা এনজয় করছি সবাই মিলে অনেক বেশি। জিহাদ বেচারার কাছে আমার মোবাইল ছিল, আমি খালি বারবার বলছি আমার মোবাইল পড়লে তোর খবর আছে, নামার পরে তোমাদের ভাইয়া বলতেছে মাথা ঘুরতেছে মাথা ঘুরতেছে। ওকে তারপর তারপর তোর ভাষ্য কয়ে যা। কি গেছে কি গেছে কিছু না কি করে দেখা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পেয়ে যাবে প্লিজ।
হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে তাও সাপোর্ট করে যাবেন ভালো না লাগলেও সাপোর্ট আর বেশি করবেন আর হেটার্সদের জন্য বেশি ভালোবাসা আর হেটার্স নাই এখন আর কেউ আমি হেটার্সদের অনেক বেশি ভালোবাসি কারণ ওরা আমারে এত হেট করে তাও আমার ভিডিওই দেখে আমার ক ক ক দুই ক দুই ক হ্যাঁ সবাই প্লিজ সাপোর্ট করবেন অনেক ভালো ভালো কন্টেন্ট আসছে যাচ্ছে সামনে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা এবং এদের দুজনের জন্য আমার লাভ বার্ড এটার জন্য সবাই দোয়া করবেন এটার জন্য দোয়া করবেন এই ছোট্ট পাখিটার জন্য এটার বিয়া খুব শীঘ্রই হইব এটার বিয়া খুব শীঘ্রই করামু তোমার আরেকটা করামু তো আর হুনিস এই যে ভিডিও প্রুফ সহকারে আছে হুনিস কি করো আমি কি বয়ফ্রেন্ড হয়ে গেছি হ্যাঁ গলি আপু কি অবস্থা পুতুল নিবা পুতুল নিবা ও পুতুল নিবে চল একটা পুতুল নিয়ে দিয়ে ওই যে ওইখানে ওই পাশে ওই পাশে ওই যে ওই পাশে ওই পুতুলটা পছন্দ হয়েছে তো বাচ্চাটাকে নিয়ে যাই হচ্ছে একটা গাড়ি কিনে দিলাম ও যেটা পছন্দ করছে সেটাই কিনে দিলাম বাচ্চাটা এত কিউট কিন্তু এই গাড়ি কিনে দেওয়ার জন্য আমার পিছনে পড়ছে নাকি আমার মায়ের জন্য আমি জানি না ও পুরো মেলায় আমার সাথে ছিল একদম মানে ওর মা ওকে রাখতে পারে না একটু পরপর দৌড় দিয়েও আমার কাছে চলে আসে কোনো কিছুতেই মানে রাখতে পারে না ওকে মারছেও একবার ওর মা আমি রাগ করছি যদিও যে মারতে হবে কেন আসুক আমার কাছে তো কলে পাবার এই দোকানে ঢুকে হচ্ছে ছবি তুললো ছবি টবি তুলে তারপর বের হয়ে গেছে কি এগুলো কি তোর কি হয়েছে ভাই মানে খালি একটু মানে কি একটু কি দেখলাম তোর মতো ওইতে গেলে আমার জীবন শেষ হয়েছে তো জীবনই না যা আছে তাও থাকবো না ইমপ্রেস করতে চান তো ঘুরে ঘুরে সবকিছু দেখলাম আর যেটা বুঝতে পারলাম সবকিছুরই অনেক বেশি দাম চাই কিন্তু দরদাম করে কিনতে হবে লাইক একদম যে কমায় না সেটা না কিন্তু একটু দরদাম করে তারপর কিনবেন আপনারা যারাই যা কিনবেন 20 রোজা পর্যন্ত মেলা থাকবে তো অবশ্যই গেলে যাই কিনেন না কেন দরদাম করে নেবেন কারণ হচ্ছে অনেক বেশি দাম চায় তারা এই যে হুদাই ঘুরতেছে কিল্লে ঘুরতেছে আল্লাহ জানে তুমি ঘুরতেছো কেন এভাবে দেখতেছি মেলা এটা দেখো প্রিটি না হ্যাঁ এটা প্রিটি হ্যাঁ এটাও প্রিটি হ্যাঁ প্রিটি কে ছবি তুলতেছি আসলে অনেক বেশি মজা করছি আমরা সবাই মিলে আর কোলি আপুকে অনেক 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 ধন্যবাদ আপু অনেক সুইট মাশাল্লাহ আবার হচ্ছে বাবুটা চলে আসছে আমার কাছে তো আমি ওকে কোলে নিয়ে ঘুরতেছি যে ওর মা ওকে রাখতে পারতেছে না ও আমার সাথেই ঘুরবে থাক আমি নিয়ে ওকে ঘুরি মানে যতবারই দিয়ে দিই ওর মায়ের কাছে ও আবার মেলার ওই মাথায় চলে যাই আমরা সেখানে হেঁটে হেঁটে সবার মুখে দিক তাকে দেখে যে আমি আমি কোনটা তারপরে দৌড় দিয়ে আমার কাছে চলে আসে শোভানো আমি শূন্যতা ভেসে আহাকার দেখি লাগে ও কিন্তু অনেক কিউট অনেক কিউট বস তুই যে লাইফে বুঝছো যত বড় মাইয়া মানে মাইয়া মানে কি এখন অবভিয়াসলি কিন্তু
এখন আগে রিফা ভাই আছে তার একটু ফিনিশিং টাচটা নিতে হবে বস আমার বস এখানে লস এদিকে আসো আমি তো আমার জন্য না আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তাদের জন্য মানে দিছে চলো তোরি পেতে গো আপনি এমনি গাইতে মনে তো ঘুরেন না উনি বলতাছে যে ওনার বলে বাচ্চাদের বলে পড়াশোনা করতে হইতাছে এটা বিয়ে করে রাখা এরন হেলেন আগে গেছে গা কি খাও তুমি তো এই বাচ্চাটা হচ্ছে ওই যে খেলনা কিনে দিলাম আমরা তখন ওর আম্মু হচ্ছে এখানে এসে নিয়ে মায়েরও দিছে তারপরে যায় না ওইটা ছোট বোন কেন টিচারে ছাড়া কোনো জায়গায় যাবেই না ওই যে ওর মার সাথে কথা বলতেছে আপনার সাথে যাবে নিয়ে যান হচ্ছে আবারও বাবুটা আমাদের কাছে চলে আসছে তোর মা আমাকে বলতেছে যে ও কারো সাথে এভাবে মিশে না কারো কাছে যায় না কিন্তু কি করবো আপা আপনার কাছ থেকে সরে না বলছে আচ্ছা ঠিক আছে থাক আমি কতক্ষণ ওর নিয়ে খেলাধুলো করি ওকে নিয়ে মজা করি থাক যখন আমার কাছে থাকতে যাচ্ছে এটা হচ্ছে ওর বোন ওকে নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সরাই দিচ্ছে হাত ও যাবে না ও আমাকে নিয়ে ঘুরবে এমনও না যে আমাকে নিয়ে কোনো দোকানে যেতে চাচ্ছে বা কোনো কিছু কিনতে যাচ্ছে বা খেতে চাচ্ছে সেটাও না ও আমার সাথে থাকবে জাস্ট যাই হোক না কেন একটু পর আমার কোলে উঠবে আমার সাথে খেলবে এটাই ওর কাজ ও কোনো কিছু চায়ও না অন্য কোনো চাহিদাও নাই কি এত সুইট বেবিটা ও সব কথা বলতে পারে না ছোট কিন্তু অনেক কিউট দেখেন মাশাল্লাহ তাকানো কত সুন্দর আবার সে স্মার্ট অনেক টিস্যু কীভাবে ইউজ করে সেটাও সে জানে আবার টাটা দিতে জানে আল্লাহ হাফেজ দিতে জানে খুবই সুইট মাশাল্লাহ তো আমারও না ওর জন্য খুব মায়া তৈরি হয়ে গেছে লাইক আমার অনেক কষ্ট হয়েছে ওকে রেখে আসতে একদম একই টাইমে মানে আমরা যখন আসছি রিক্সায় ওকেও রিক্সায় নিয়ে চলে গেছে না তো কান্না করতেছে আমাদের সাথে আসবে তাই বাসায় নিয়ে গেছে তো অনেক বেশি কষ্ট লাগছে ওকে রেখে আসতে তো মানে আমার সাথে খেলতেছে এই যে আমি সামনে যাচ্ছি ও পিছনে যাচ্ছে আবার এই যে হাত উঁচু করে দিতেছে কোলে উঠবে আমার তো আমি ওকে নিয়ে অনেক মজা করছি অনেক সুইট বাবু তো ওর জন্য এই দিনটা আমার এত ভালো গেছে আমার মন এত ভালো হয়েছে আসলে আমি বাচ্চাদের অনেক বেশি পছন্দ করি আর অনেক বেশি পছন্দ করি দেখে হয়তো বা দুই দুইটা বাচ্চা আমার জীবনে থাকা সত্ত্বেও একটাও আমার কাছে নাই যাই হোক আমি ওদের টপিকে কোনো কথাই বলতে চাই না আসলে এতে তোমরা যা ইচ্ছা তাই মনে করতে পারো যে আমার মনে পড়ে না আমার বাচ্চার কথা বা আকসার কথা আয়াত আকসা দুইজনই আমার বাচ্চা আমি দুইজনকে অনেক বেশি মিস করি আমি এই টপিক নিয়ে কোনো কথা বলতে চাই না সরি তো দেখো বাচ্চাটা কীভাবে নাচতেছে আমার সাথে খেলতেছে আর ওকে দেখি বোঝা যাচ্ছে এত খুশিও আজকে লাইক আমিও খুশি ও খুশি মাশাল্লাহ আর তোমাদের ভাইয়াও সেম এই যে দেখো ওকে পায় ওর সাথে খেলতেছে মজা করতেছে ও বাচ্চা অনেক বেশি পছন্দ করে তো নিজেও একটা বাচ্চা বাচ্চাদের মতো স্বভাব আর বাচ্চা হইলে তো আরও মানে সাথে কোনো বাচ্চা থাকলে আরও বাচ্চাদের মতো হয়ে যায় যে ওর সাথে নাচতেছে খেলতেছে মজা করতেছে আর বাচ্চাটাও দেখো মাশাল্লাহ কীভাবে নাচতেছে মজা করতেছে ওই যে আমরা মাত্র ওর কাছ থেকে পালাই নিয়ে চলে আসছি লাভ হয় নাই ওই যে ও আবার চলে আসছে চলো আমরা পালা পলান্ডু খেলি হ্যাঁ হ্যাঁ চলো ওরা নিয়ে ঘুরি যাওয়ার সময় দেওয়া যায় মনে
ঘুরতে হবে কিছু করার নাই রিফা জিয়া ধন শহীদ আলী ধামাক্কা শহীদ আলী ধামাক্কা ঘুরবে কষ্ট লাগতেছে দেখা যায় ঠাকুরকে বাসায় নিয়ে যাই এরকম একটা নিয়ে আসবো আমরা শোনো শোনো আচ্ছা যাও তাইলে আমরা থাকি দেখো যাও আমরা থাকি কোরমা লগে কলিজিয়া তো গায়েব তুমি ওর ওই ওর মায়ের বাচ্চা নিয়ে আইছো দেখা নিয়ে ওর মায়ের দুই বড় দুইটা লয়ে গেছে গা ওরা ছবি তুলেছে তুলুক কিন্তু ওর আম্মু কই তোমার আম্মু কোথায় এইটা এইটা আমি তোমার আম্মু এটা কে তোমার আম্মু কোথায় এটা কে এটা এটা কে এটা কে টাটা এখন কিন্তু সত্যি সত্যি টাটা এখন সত্যি সত্যি টাটা এই মাত্র কারা যেন দিয়ে আসছিলাম এই মাত্র ওরা দিয়ে আসছি ওরা মুরগ আবার তুমি না মাত্র চলে গেলে এই যে এখন যাচ্ছে একটু পরে আবার চলে আসবে তুই
আমাদের চারজন সেট কিনে নিয়ে যান। এলাকার মেলায় না লাগব ভাই কি এটা কি ক্যান্ডেল এটা ক্যান্ডেল ওইটা কি ওটা শোপিস এটা ক্যান্ডেল এটা জ্বালাবো না ওটাও জ্বালাবো না এটা না এটা মেরি দিয়ে জ্বালাবেন এটা সাথে রাখার জন্য ঠিক আছে এটা কি এটা বেশি ভালো এটা কি জো মানে সব সময় জ্বালানো যাবে মোমটা বাষ্প হয়ে যাওয়ার এক পর্যন্ত কি হবে কত এটা কোন কাঠ নিব এটা কত এটা কত 200 টাকা দিব না এটা কিনবো আপনি কিছু কিনেন না আজকে না কিনে বাট একটা গিফট পাইছি কি ও আচ্ছা এটা সবকিছু কেনাকাটা করে তারপর আমরা বাসায় চলে আসি। তো বাসায় এসে সবকিছু নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাই যে কী কী আমরা কিনছি। সেই ভিডিওটা যদি না দেখে থাকো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, দেখে নিও যা যা কিনছি আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আসলে এমন হয়ে গেছে আমার এখন মানে আমাদের সবার যে সব কিছু তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। মেলা থেকে এসে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই জন্য ঘুমাই গেছিলাম। মানে আমরা বাসায় আসি তারপর হচ্ছে দেখি একটু পরে কারেন্ট চলে যায়, তো এই জন্য হচ্ছে ঘুমাই গেছিলাম। তো ঘুম থেকে উঠে রান্নাবান্না করলাম রাতের জন্য, তারপর কাজ করলাম। এই যে যে জিনিসগুলো কিনে আনছি এগুলো সাজাইলাম। এটা এত কিউট লাগে, মানে মাশাআল্লাহ এটা দেখতে অনেক সুন্দর। এটা একটা জেল ক্যান্ডেল, এই যে অনেক সুন্দর এটা। আর হচ্ছে এই যে এগুলো সব সাজিয়ে রেখেছি, তারপর এই যে টিস্যু বক্সটা, তারপর এই যে ছোটো ছোটো পাখি হাতি এগুলোকে এখানে সাজায় রাখছে। হাত বলতেছে জঙ্গলে, ওই যে শিয়ালটা জঙ্গলের ভিতরে, ওপরে বাচ্চাদের মতো।
আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।